একটি বিশেষ প্রতিজ্ঞা নিয়ে কথা বলবো এখন। প্রতিজ্ঞাটি বিভিন্ন উপপাদ্যে প্রমাণ ব্যবহার করা যাবে, যে এরপরে যেসব উপপাদ্যগুলো আসবে সেখানে ব্যবহার করা যাবে। প্রতিজ্ঞাগুলো হচ্ছে, প্রতিজ্ঞা ইংরেজিতে প্রপোজিশন, ত্রিভুজের কোনো বাহু বর্ধিত করা হলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, একটা ত্রিভুজের কোনো বাহুটাকে যদি বর্ধিত করা হয় বহিঃস্থ যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বড়। তার মানে আমরা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের একটা বাহু যদি করা হয় এটা হচ্ছে আমাদের বর্ধিত কোণ, এগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ, আর এই দুইটা কোণ এই কোণের উল্টা দিকে, এই দুইটা যে কোণটা আছে এই দুইটা কোণটা হচ্ছে, কোণ দুটোকে বলা হয় বিপরীত অন্তঃস্থ কোণ, এই বহিঃস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ। তো আমাদের এখন প্রমাণ করতে হবে যে এই কোণটা এর বিপরীত অন্তঃস্থ কোণ অপেক্ষা সবসময় বড়। যেমন এই একটা কোণে একটা কোণ আছে, এই কোণটা এটার চাইতে বড় হবে, এটার চাইতে বড়। তো মনে করি আমরা একটা ত্রিভুজ নেই, মনে করি একটা ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজ ত্রিভুজ আঁকাইলাম, নাম দিলাম আমরা এ বি সি। তো বি সি যে বাহুটাকে এটা ডি পর্যন্ত বর্ধিত করে নিলাম, একটা বর্ধিত বাহু করলাম ডি পর্যন্ত বর্ধিত করে নিলাম। প্রমাণ করতে হবে বহিঃস্থ, তার মানে বহিঃস্থ এ অ্যাঙ্গেল এ সি ডি এই কোণ, এর বিপরীত অন্তঃস্থ কোণ, এর বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি সি ও অ্যাঙ্গেল বি এ সি অপেক্ষা বৃহত্তর বা বড়, এটা করতে হবে। তো অঙ্কনের জন্য আমরা যেটা করব, অঙ্কনের অংশটুকুতে বি এবং এসি, বি এবং এসি এটা প্রমাণ করার জন্য বি এবং এসি বাহুর মধ্যবিন্দু এম যোগ করি। এখানে বি এবং এসি বাহুর মধ্যবিন্দু, এখানে একটা মধ্যবিন্দু নিলাম এম, এটাকে যোগ করি এবং বি এম রেখাংশ ই পর্যন্ত এটাকে আরো বর্ধিত করে ফেলি, ই পর্যন্ত বর্ধিত করে ফেললাম যেন এম ই এমন ভাবে বর্ধিত করবো এম ই সমান বি এম, মানে এটার অর্ধাঅর্ধের এই বি এম সমান এম ই, এই এই অংশটুকু আর এই অংশটুকু সমান এভাবে বর্ধিত করলাম। এখন আমাদের এটা অঙ্কন করে নিলে আমাদের প্রমাণ করতে হবে। এখন অ্যাঙ্গেল এম প্রমাণে এখন যেটা আছে, অ্যাঙ্গেল এই একটা এম সি অ্যাঙ্গেল এম সিই ও এম এ বি এর মধ্যে এম সিই ও এম এ বি এর মধ্যে এম সি সমান এম এ, কারণ এটা মাঝখানের মধ্যে আমরা নিয়ে আসছি। আমরা একটা দুইটা ত্রিভুজ বানাই এম সিই এম সিই, এখানে তার মানে ত্রিভুজ বানাইতে হলে আমাদের এখানে একটা টান দিতে হবে এম এ বি, তার মানে আরেকটা টান দিতে হবে এম, এখানে আছে এম এ বি একটা ত্রিভুজ আছে আমাদের মাঝখান থেকে, একটা ত্রিভুজ আছে এর মাঝখানে হচ্ছে এই এই বাহু, এই বাহু সমান কারণ মাঝখান থেকে আমরা এসির মধ্যবিন্দু এম নিয়েছিলাম। তারপর হচ্ছে এম ই, এম ই সমান এম বি, কারণ এই সমান সমান এইটা সমান এইটাই বাহুটা সমান। তো অঙ্ক যেভাবে আমরা অঙ্কন করেছি সমান সমান হিসেবে অ্যাঙ্গেলস, এখন দেখি অ্যাঙ্গেল সি সি এম ই এই অ্যাঙ্গেল সমান সমান অ্যাঙ্গেল এ এম বি, এম সিই এ এম বি, কারণ এটা এই এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রতীক কোণ যার জন্য এটা সমান। তো অতএব এম সিই ত্রিভুজ, এম সিই এই ত্রিভুজটা এবং এম এম এ বি এই দুইটা ত্রিভুজ সর্বসম, সর্বসম কারণ হচ্ছে এই দুইটা কোণ সমান, এই বাহু সমান, এই বাহুর
এই দুইটা বাহু সমান, এটার বাহু এটার বাহু সমান, তার মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। সুতরাং অ্যাঙ্গেল এম সিই, এম সিই এই কোণটা সমান সমান এম এম এ বি, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান হবে। অর্থাৎ এ সি ই সমান সমান সি এ বি, কারণ হচ্ছে এই দুটাও একটা সমান সমান হয়ে যাবে। কিন্তু ই সি, ই আর সি রেখা ও এ বি, এ বি রেখা, ই এবং সি রেখা, এ বি রেখা ছেদক এ সি যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে সাপেক্ষে এরা একান্ত কোণ, মানে এই দুটো সমান্তরাল যদি হয় আর এটা যদি ছেদক করা হয় তাহলে এরা একান্ত কোণ। ফলে ইসি, ইসি এই 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 রেখা, এই রেখা সমান্তরাল, এই দুইটা রেখা সমান্তরাল। সুতরাং অ্যাঙ্গেল ইসি ডি সমান সমান অ্যাঙ্গেল এ বি সি, তার মানে এই অ্যাঙ্গেল ইসিডি আর এইটা সমান। কিন্তু অ্যাঙ্গেল এ সি ই এই কোণ, এ সি ও অ্যাঙ্গেল ই ইসিডি এই কোণ আর এই কোণ উভয়ই এ সি ডি এর অংশ, তার মানে এই কোণ এই কোণ মিলে এ সি ডি এর অংশ। সুতরাং অ্যাঙ্গেল এ সি ডি গ্রেটার দেন অ্যাঙ্গেল, কারণ এটা অবশ্যই বড় হবে যেহেতু দুইটা মিলে হের একটা, তো অবশ্যই বড় হবে এ সি ই, এবং অ্যাঙ্গেল এ সি ডি গ্রেটার দেন অ্যাঙ্গেল ই সি ডি। এই দুইটার থেকে আমরা পেয়ে যাই যে অ্যাঙ্গেল এ সি ডি গ্রেটার দেন অ্যাঙ্গেল সি সি এ বি, এবং অ্যাঙ্গেল এ সি ডি গ্রেটার দেন অ্যাঙ্গেল এ বি সি, এই দুইটার চেয়ে বড় হয়ে যাবে। তো এটাই প্রমাণ, এটাই প্রমাণিত হলো।